হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে থেকে লকডাউন খুলে দিছে, কয়দিনের জন্য খুলছে বা কয়দিন লকডাউন ছাড়া থাকবে বাংলাদেশ এইটা আমার আইডিয়া নাই, কিন্তু লকডাউন মোটামুটি শিথিল করা হয়েছে। আর আমি ফরিদপুরে ছিলাম, ঢাকায় ব্যাক করব আজ কালকের মধ্যেই। হয়তো আমার এই ভিডিওটা 2 থেকে 3 দিন পরে আপলোড হবে, ঢাকায় গিয়েও আমি ভিডিওটা আপলোড দিতে পারি। সো একটু চিল রাইডে বের হইলাম, এখন আসি হচ্ছে ফরিদপুর ট্যাপাখোলা, ট্যাপাখোলা বাজার আই থিঙ্ক এই এরিয়াটার নাম। তো চিল রাইড দিব, সিটিতে কিন্তু চিল রাইড দেওয়াটা হবে না। কিছুদিন আগে হঠাৎ করেই ফরিদপুরের 2-3 জন ভাই ব্রাদারের সাথে আমি সুইস গেট যাই। এই হচ্ছে সুইস গেটটা, এই তো আজকেও আমরা 3-4 জন ভাই ব্রাদার একসাথে আসছি। আর এইখানে ও হো, মানে পড়লে আমার এই নিয়ে চলে যাবে ওই দিকে। তো বর্ষার মৌসুমে মানে পানি যখন আরও বেশি থাকে তখন এইখানে এতটা বেশি স্রোত থাকে যেটা ধারণার বাইরে। আর আপনারা এখনকার অবস্থায় দেখেন, ও মাই গড। তো এইখানে আসার পরে হঠাৎ করেই প্ল্যান হয় যে আমরা সামনের দিকে যাব, আর ওই রোডটাতে আমি ফার্স্ট টাইম গেছি ওই দিনই, তো এরিয়াটা আমার ভালো লাগছে, তো আজকেও ওই দিকেই যাচ্ছি। এই তো লিওন আছে ছবি তুলতেছে, আর হচ্ছে উচ্চ, আর হচ্ছে সোহান ভাই, আমরা একসাথে রাখা যাবো না ভাই? ওকে চলেন, আমরা চিল রাইড করতেছিলাম, আমরা এখন চিল রোডটাতে যাই। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে 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 সোজা। কি লিওন, কে হয়েছে লিওন, স্টোরি নিচ্ছ? রোডটা কিন্তু অনেক সুন্দর, আর হাতের ডান সাইডে একটা বিল টাইপস ইভেন শস্য ক্ষেত। তো আমরা আরেকটু সামনে যাব, আরেকটু সামনে যাওয়ার পরে যেটা পাবো, আমি ওই দিন দেখছিলাম, ওই দিন সন্ধ্যা হয়ে গেছিলো, একটা ভাসমান রেস্টুরেন্ট। আমি জানি না ভাসমান রেস্টুরেন্টে আমি যাব কি না, বা সবাই যদি বলে যে ভাই চলেন যাই ওইখান থেকে কিছু খাওয়া দাওয়া করে আসি, তো সেই ক্ষেত্রে যাইতে পারি, আদারওয়াইজ দূর থেকে দেখা ছাড়া অন্য কোনো উপায় নাই। গ্রামের এই টাইপস রাস্তাগুলোতে বাইক রাইড করতে কেন যেন আমার অনেক বেশি ভালো লাগে। আই থিঙ্ক এখন পাটের সিজন চলতেছে, এই জন্য এই পাটকাঠি দুই সাইডে রাখা। আর ছোটোবেলায় বইতে কিন্তু পড়তাম, পাট বাংলাদেশের সোনালি আঁশ। হঠাৎ বাজার সদর, বাইক রাইড করতে করতে বাজারটা হঠাৎ করেই চোখের সামনে পড়ে গেছে, মানে বাজারটা আমরা পার হচ্ছিলাম, আর বাজারটার নাম হচ্ছে হঠাৎ বাজার। আর চলে আসছি সেই সুন্দর এরিয়াটাতে। ও হো ভাই, ও তো চলে ভাই, এ চলে গেল চলে গেল, কি আবার ঘুরে আসবে, যারা এখানে খাবে তাদের ঘুরে আনবে, খাবো খাবো। এই হাতের ডান সাইডে হচ্ছে পাটকাঠি। আচ্ছা পাটকাঠিটা ক্রস করি, তারপরে আপনাদেরকে একটু দেখাই। এই তো হাতের ডান সাইডে সেই সুন্দর বিলটা। যতদূর আমি শুনছি এইখানে নাকি মানে শীতের মৌসুমে পানি থাকে না, তখন এইখানে চাষাবাদ হয়, আর যখন বৃষ্টি থাকে মানে বর্ষার মৌসুম তখন এইখানে এরকম পানি থাকে। জাস্ট অনেক বেশি সুন্দর লাগতেছে, কিন্তু আপনারা একটু দেখেন। আর আমি ওই দিন শুনতে পারলাম এই রোডটা দিয়ে নাকি দৌলুদিয়া পাটুরিয়া ফেরিঘাটে ওঠা যায়, ইভেন এইখান থেকে মাত্র 18 কিলোমিটার। সো আমি কখনো যাই নাই, কখনো চান্স হইলে হয়তো যাব। আচ্ছা পেছনে আই থিঙ্ক ওই ভাসমান রেস্টুরেন্টটা রেখে আসছি, সামনে থেকে একটু ঘুরে আসি। আর এই রোডটুকু আপনারা একটু দেখেন, গাছগুলা যেইভাবে রোডের মধ্যে চলে আসছে আমার কাছে একটু গেট গেট লাগতেছে, ইভেন জাস্ট ওয়াও। আমি অ্যাকচুয়ালি এরকম ঘোরাঘুরি করতে পছন্দ করি, সবসময় যে কমন প্লেসে যাইতে হবে এরকম কিছু না। এইখানে আসার পর আমার নিকলি হাওর লাগতেছে, জাস্ট একটু দেখেন, অনেক সুন্দর, সবাই ছবি তুলতে ব্যস্ত। ভাবি কে নিয়ে আসতেন ভাই?
ঢাকা ও ঢাকায় গেছে এইজন্য আমরা ঢাকা যাব ওহো ভিডিওর পাঁচটাই বলছি আচ্ছা ওই দূরে দেখা যাচ্ছে ভাসমান রেস্টুরেন্ট সে ভাসতেছে আর ওইখানে কিছু কাস্টমার আছে তাদেরকে মানে খাওয়াইতেছে দাওয়াইতেছে এরকম কিছুই সো আমরা জানি না যে আমরা ভাসমান রেস্টুরেন্টে উঠতে পারবো কিনা কারণ এখন বাজে হচ্ছে অলমোস্ট 5:30 তো আমরা এখানে একটু ঘোরাঘুরি করি আর আপনাদেরকে কিছু ভিউ দেখাই লেটস সি আচ্ছা ভাসমান রেস্টুরেন্ট চলে আসছে আমরা এখন উঠতেছি সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখন বাজে হচ্ছে 6টা তো আমরা এখানে উঠলে কিন্তু 1 ঘন্টা সময় লাগবেই সো এখানে বাইক পার্ক করে যাব আর এইখানে ফরিদপুরের অনেক ভাইদের সাথে দেখা হয়ে গেছে ভাইয়ের নাম জাকারিয়া ভাই হামিম ভাই আরিফ ভাই আলামিন ভাই জয় ভাই আকাশ ভাই রাহাত আর আনিসুর রহমান তো ওনাদের সাথে হঠাৎ করেই দেখা হয়ে গেছে ভাইয়া সময় থাকলে চলেন যাই একসাথে সো ওনারা হচ্ছে সবাই ফরিদপুরের আর এই এরিয়াটার নাম কি ভাইয়া আচ্ছা এটা বেরিবাদ এখন আমরা ভাসমান রেস্টুরেন্টে উঠবো আর ভাইয়া সবার সাথে দেখা হবে আবার হ্যাঁ ওকে এখানে সুন্দর সিঁড়ির মতো ব্যবস্থা করা যদিও আমি ফার্স্ট টাইম দুইটা নৌকাও আছে এখানে ইভেন এই যে বিল মতো এখানে অনেকগুলো নৌকা আছে লাইক অনেকেই ঘোরাঘুরি করতেছে কাপল ফ্যামিলি তো অ্যাট লাস্ট ভাসমান রেস্টুরেন্টে উঠে পড়লাম আচ্ছা ভাই রেস্টুরেন্টের নাম দেখেন স্বপ্নের ভাসমান ক্যাফে সো এইটা দূর থেকে দেখছি এর আগে একদিন আসছিলাম আর আজকে ঘোরাঘুরি করব ভাই আপনাদের সিস্টেমটা কি এখানে ভাই আমাদের সিস্টেমটা হচ্ছে এখানে আমরা এন্ট্রি ফি নিচ্ছিল আপনার মানে 40 মিনিট 75 টাকা 40 মিনিট আপনারা ঘোরাবেন হ্যাঁ 40 মিনিট ঘোরাবো 75 টাকা 75 টাকা ভিতর থেকে যা খাবেন আলাদাই দিবেন আচ্ছা ভিতরে খাওয়ার মতো কি কি আছে ভিতরে খাওয়ার মতো স্পেশাল ফুচকা স্পেশাল চটপটি কফি চা ঠান্ডা আচ্ছা আচ্ছা সো মোটামুটি আমরা সব কিছুই পাইতেছি আমরা চারজন উঠছি আর আপনারা কি এখনই ছাড়বেন নাকি পরে ছাড়বেন এটা এখনই ছাড়বো আমাদের কিছু লোক মানে আমরা ওয়েট করছি কিছু লোকের জন্য আচ্ছা উপরে কি আপনাদের মেম্বার ওইখানে বসা হ্যাঁ আমাদের লোক আছে উপরে মানে আমি বাইক রেখে আসছি তো বাইকের কোনো রিস্ক নাই তো না 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 আচ্ছা আর ফরিদপুরে এরকম একটা ভাসমান রেস্টুরেন্ট আছে এটা আমি এইবারই জানতে পারছি সো আমরা এখন রওনা করি খাওয়া দাওয়া করি কি 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 ড্রোন ও উঠাই মানে এটা তো কোন ব্লগার চিন্তা ভাবনা করা হয়েছে ওইখানে ওইখানে তারপরে লিওনের লাভ দিবে পানি তো জয়েন ব্লগের মতো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি ছিলাম ওইখানে আমি ছিলাম আর লিওন কি যে পাটটা নিচ্ছে আজকে আচ্ছা লিওন আমাদেরকে আজকে কি খাওয়াইতেছে ভাই বুঝবো লিওন কি খাওয়াইতেছে বলো আচ্ছা সবাই ওকে চিনে রাখেন চাপা বাজ লিওন ভাই আচ্ছা ওর ফেইটা মাস্কটা খুলো তো খুলো 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 চিয়ে খুলো 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 এই হচ্ছে চাপা বাজ লিওন তাহলে ভাই এখন হচ্ছে স্বপ্নের ভাসমান ক্যাফেটা চলবে সো আমরাও ঘুরি আর ভালোই লাগতেছে
আমরা ঘুরতে ঘুরতে অনেকটা ভিতরেই চলে আসছি, আর এখন আমরা এখান থেকে চটপটি খাচ্ছি। মানে সো ওনারা বললেন যে এইখানকার চটপটি নাকি অনেক বেশি স্পেশাল। মাত্রই এইখানে ক্যাফেটা দাঁড়াইছে, আর এই তো ভিডিওটা স্টার্ট করে দিছি কারণ অনেক শব্দ হচ্ছে। আর এই ক্যাফেটা ভাই, এই যে বোর্ডটা, এটা কি মানে ড্রামের নিচে কি ড্রাম? ড্রামের বোর্ড আবার চলে কেমনে? ওকে ওকে, সো এই হচ্ছে এরিয়াটা, অনেক সুন্দর। ইভেন এখন আমরা চটপটি খাবো, তো চটপটিটা শেষ করি আর তারপরে আর কোনো শ্যুট করবো না, তারপরে আপনাদের সাথে কথা হবে মোটো ব্লগে। চিল রাইডটা শেষ করে আমরা ফরিদপুর সিটিতে ব্যাক করছি, আর সিটিতে ব্যাক করার সাথে সাথেই একটা প্ল্যান হয়েছে। প্ল্যানটা হচ্ছে ফরিদপুরের বিখ্যাত তেঁতুলতলার মিষ্টি, আর চলে আসলাম মিষ্টি খাওয়ার জন্য তেঁতুলতলায়। আচ্ছা ভাই, তেঁতুল গাছটা কই? আছে তেঁতুল গাছ, আছে তেঁতুল গাছ, আছে এখানে। না না, এখানে তো অবশ্যই এই জায়গার না। মানে বিশাল এক তেঁতুল গাছ ছিল, ওইটা কই তেঁতুল গাছটা? ও আচ্ছা আচ্ছা, কিন্তু জায়গাটার নাম রয়ে গেছে, ও পরে আবার লাগানো হয়েছে তেঁতুল গাছ। ও আচ্ছা, এই জন্য জায়গাটা। আর আপনারা ফরিদপুরের লোকজন হয়ে আপনারা কোন কি মনে হয় ছিল? এখানে লেখাই আছে ঐতিহ্যবাহী তেঁতুলতলার মিষ্টি। আমরা এখন মিষ্টি খাবো, আর আই লাইক মিষ্টি। এখানে অনেক ধরনের মিষ্টি আছে, আর এইখানকার স্পেশাল মিষ্টিটা হচ্ছে আই থিঙ্ক এইটা। যাই হোক, আমরা নিই তারপরে আপনাদেরকে শো করি। হ্যাঁ, কোনো মিষ্টি কি এখন আসছে? ঠান্ডা। ওকে, সো আমরা মিষ্টি নিই, আর মিষ্টির স্বাদ আপনাদেরকে একটু পরে ফেস ক্যামে শো করতেছি। আচ্ছা, মিষ্টি চলে আসছে আর আমি ফেস ক্যামে। তো একটা জিনিস হচ্ছে, সবার প্লেটে মানে বাটিতে দুইটা করে মিষ্টি, আর আমারটাই কেন চারটা? যদিও আমি চারটা খাইতে পারবো, এই চারটার ব্যাপারে বলতে হচ্ছে সোহান ভাই। সোহান ভাই আগের থেকেই চারটা নিচ্ছে, কারণ উনি জানে যে আমি চারটা খাবো এই জন্যই। আচ্ছা, একটু টেস্ট করে আপনাদেরকে জানাই যে আসলে মিষ্টিটা কেমন। ওকে, মজা আছে কিন্তু ভাই। এই মিষ্টিটার নাম ভাই এখন খাচ্ছে আর কি মিষ্টি। মিষ্টি খাওয়া শেষ করি, তারপরে কথা শুরু করি আবার মোটো ব্লগে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এখন বাজে রাত 10:05। R15 ভার্সন 3 সাথে আজকে চিল রাইডটা ভালোই ছিল, একসাথে আড্ডা হয়েছে, গল্প হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, ভাসমান রেস্টুরেন্টেও আমরা সময় কাটাইছি। লকডাউনটা যেহেতু ওপেন হয়ে গেছে, আমি আগামীকাল সকাল সকাল ঢাকা ব্যাক করতেছি। ফরিদপুরে যে কয়েকদিন ছিলাম, দিনগুলা ভালোই ছিল। সবাই সাবধানতা অবলম্বন করবেন আর সেফ থাকার ট্রাই করবেন। আমার এই ভিডিওটা এতটুকুই, সবার সাথে কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।